মাশরাফির জন্য অন্যরকম এক জন্মদিন পালন করলেন খুলনার এক প্রমিলা ভক্ত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এক বীর বাঙালির নাম। নরেল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার বাংলাদেশের কোটি মানুষের হৃদয় আলিঙ্গন করেছেন। গতকাল 5 অক্টোবর মাশরাফির 34তম জন্মবার্ষিকী উপলক্ষে ভক্তরা বিভিন্নভাবে মাশরাফির জন্মদিন পালন করছে। সারাদিনের সোশ্যাল মিডিয়া ফেসবুকের হোম পেজ ছিল মাশরাফিময়। সরাসরি শুভকামনা জানাতে না পারলেও ফেসবুক মারফত শুভেচ্ছা জানাতে ভুল করেননি ম্যাশ প্রেমিক কোটি ভক্তরা। তবে খুলনায় সন্ধান মিলেছে সানজিদা আফরোজ মিতু নামের মাশরাফি প্রেমী এক প্রমিলা ভক্তের, যে কিনা নিজের সামর্থ্য অনুযায়ী মাশরাফির জন্মদিন উপলক্ষে সারাদিন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। মিতু কণ্ঠ 71কে জানায়, 2007 সাল থেকে আমি মাশরাফির একজন অন্ধ ভক্ত। আমি যখন থেকে ক্রিকেট খেলা দেখি তখন থেকেই মাশরাফিকে মনে প্রাণে ধারণ করি। প্রতি বছর 5 তারিখ আমি মাশরাফির জন্মদিন পালন করে আসছি। নিজে কেক কাটি, ক্লাসে প্রায় 50-এর অধিক শিক্ষার্থীদের কেক খাওয়াই, সবার সাথে জন্মদিনের আনন্দটা শেয়ার করি। আমি প্রতি বছর এই দিনে মাশরাফির জন্য রোজা রাখি। আমি নামাজ পড়ে মাশরাফির জন্য দীর্ঘায়ু কামনা করি। ও যেন বাংলাদেশকে আরও অনেক বছর ও সেরাটা উপহার দিতে পারে, স্রষ্টার কাছে সেই প্রার্থনা করি। তবে অত্যন্ত দুঃখের বিষয়, যে মানুষটাকে আমি এত সম্মান করি, শ্রদ্ধা করি, অন্তর দিয়ে ভালোবাসি, আজ পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি সেই মাশরাফিকে খুব কাছ থেকে দেখার। গত মাসে খুলনায় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লীগ চলাকালে খুলনা রংপুর খুলনা বরিশালের মধ্যকার ম্যাচগুলো আমি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্টেডিয়ামে সাধারণ গ্যালারিতে বসেই দূর থেকে মাশরাফিকে দেখেছি। অনেক চেষ্টা করেও আমি ওর সাথে দেখা করতে পারিনি। যদি কোনো দিন সম্ভব হয় আমি মাশরাফির সাথে দেখা করে আমার অনুভূতি ব্যক্ত করব। এটাই হবে আমার জীবনের সেরা সাফল্যের মধ্যে একটি অন্যতম সাফল্য। এভাবেই কণ্ঠ 71-এর কাছে খুলনা কলেজিয়েটে ফুড অ্যান্ড নিউট্রিশনের তৃতীয় বর্ষের ছাত্রী সানজিদা আফরোজ মিতু মাশরাফির প্রতি জন্মদিনের ভালোবাসা তুলে ধরেন।